হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ভিডিওতে আমরা দেখেছি সেন্টেন্সের পাঁচ প্রকারের ভাগগুলো এবং সেগুলোর ব্যাপারে আমরা আরও ডিটেলসে জেনেছি সো কাইন্ড অফ সেন্টেন্স ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স এই পাঁচ ধরনের সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সো টু ডিভিশনস অফ ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্সেস হোয়াট আর দোজ সেন্টেন্সেস দ্যাট অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে নাবাচক সেন্টেন্স সো হোয়াট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ সেন্টেন্স গ্লেটার সি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ সেন্টেন্স যেখানে প্রত্যেকটা পাঁচ প্রকারের সেন্টেন্সকে হ্যাঁবাচক ও নাবাচক অ্যাফার্মেটিভ ও নেগেটিভ বিভাজিত করা হয়েছে অ্যাসার্টিভ বা ডেসক্রিপটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক সেন্টেন্স যেখানে এক্সাম্পল হিসেবে দেখা হয়েছে হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে সো অ্যাপারমেটিভ সেন্টেন্স আবার এটাকে আবার নেগেটিভ করলে পাওয়া যায় হি ইজ নট এ গুড বয় সে একটা ভালো ছেলে না এইভাবে হ্যাঁ বাচক ও নাবাচক সেন্টেন্সে পরিবর্তিত করা হচ্ছে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে যেখানে বলা হয়েছে হি ডাজ হি ওয়ার্ক হার্ড সে কি খুব পরিশ্রম করে এটাকে আবার নেগেটিভ করলে পাওয়া যায় ডাজ ই নট হার্ড অর ডাজ নট হি ওয়ার্ক হার্ড এইভাবে এটাকে নেগেটিভে পরিবর্তন করা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে গো দেয়ার সেখানে যাও অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট গো দেয়ার সেখানে যেও না এটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করা হয়েছে অপটেটিভ সেন্টেন্স লেটাস গো দেয়ার চলো সেখানে যাওয়া যাক অ্যাফার্মেটিভ অপটেটিভ সেন্টেন্স লেটাস নট গো দেয়ার সেখানে যাওয়া যাবে না এটা হচ্ছে নেগেটিভ অপটেটিভ সেন্টেন্স আরেকটা ভাগ রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স যেখানে আমরা হুর্রে অ্যালাস ব্যবহ এই ধরনের শব্দগুলো ইউজ করে থাকি এর একটা উদাহরণ হলো হুর্রে উই হ্যাভ ওন দ্য ম্যাচ আমরা জিতেছি ম্যাচটা খুব আনন্দের সহিত আমরা বলছি এটা হচ্ছে অ্যাপারিটিভ এক্সক্ল্যামেটরি সেন্টেন্স আবার এটাকে নেগেটিভ নেগেটিভ করলে পাওয়া যায় হে উই হ্যাভ নট লস্ট দ্য গেম কী আনন্দ আমরা খেলায় হারিনি সো এভাবে নেগেটিভ ও ইন্টার অ্যাফার্মেটিভ দুটো সেন্টেন্সে পরিবর্তন করা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হাওয়া ডে